সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিব্রিয়ার অষ্টম শাহাদাত বার্ষিকী আজ কিছুদিনের মধ্যে হত্যা মামলার তৃতীয় দফা চার্জশিট দেওয়া হবে তবে পরিবার বলছে এবারও মূল হোতারা চার্জশিটের বাইরেই থাকছে তাই তারা নতুন চার্জশিটও প্রত্যাখ্যান করবে রশিদের রিপোর্ট দুই সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় বক্তৃতা করে বের হওয়ার সময় গ্রেনেড হামলায় গুরুতর আহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস এম এস কিবরিয়া হেলিকপ্টার না পেয়ে সড়কপথে দীর্ঘযাত্রা শেষে রাজধানীতে আনার পর বার্ডেম হাসপাতালে তার মৃত্যু হয় সকালে বনানিতে সাবেক অর্থমন্ত্রীর সমাধিতে পরিবার ছাড়াও শাহ কিবরিয়ার রাজনৈতিক সহকর্মীরা শ্রদ্ধা জানান শ্রদ্ধা জানায় তার দল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন সংগঠন কিবরিয়া হত্যা মামলায় এখন পর্যন্ত দু দফায় চার্জশিট হয়েছে কিন্তু নেপথ্যে যারা ছিল তাদের নাম না আসায় দুবারই চার্জশিট প্রত্যাখ্যান করেছে তার পরিবার উৎস তাকার উৎস এবং কার পরিকল্পনায় কার উদ্যোগে জিনিসটা হয়েছে আমাদের সেটা জানা দরকার আমরা যদি কোনো অসম্পূর্ণ তদন্তের উপরে একটা চার্জশিট দেওয়া হয় পরিবার থেকে আমরা সেটা প্রত্যাখ্যান করব। রেজা বলেন তারা যেন তেন কোনো বিচার চান না সুষ্ঠু বিচারের প্রয়োজনে তারা আরও অপেক্ষা করবেন দুঃখের বিষয় যে আওয়ামী লীগের চার বছর পার হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর এবং বিএনপির দুই বছর শক্তভাবে যে ওনারা ধরবেন শাহাদাত বার্ষিকীতে রাজধানী ছাড়াও বিভিন্ন জায়গায় স্মরণসভা হয়েছে নানা কর্মসূচিতে শাহ এ এম এস কিবরিয়াকে স্মরণ করেছে হবিগঞ্জের মানুষ ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা